আফতাব আহমেদ বাংলাদেশের অন্যতম সেরা একজন মারকুটে ব্যাটসম্যান। আমরা যখন মনে প্রাণে ক্রিকেট খেলা দেখি তখন তার খেলা খুবই ভালো লাগতো। আসসালামু আলাইকুম, আমি ফাইম। আজকে কি করা যায় নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা শেয়ার করব আফতাব আহমেদের ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ার। চলুন শুরু করা যাক। আফতাব আহমেদ টেস্ট ডেবু করেছে নিউজিল্যান্ডের সাথে 2004 সালের 26 অক্টোবর। 16টি টেস্ট ম্যাচে তিনি 31 ইনিংসে ব্যাটিং করেছেন। টোটাল 582 রান করেছে 49.62 স্ট্রাইক রেটে। টেস্টে তার হাই স্কোর হচ্ছে 82। টেস্ট এভারেজ 20.07। টেস্টে তিনি সর্বমোট 1173টি বল ফেস করেছেন। তিনি 1টি 50 করেছেন, 78টি 4 এবং 3টি 6 মেরেছেন। তিনি তার লাস্ট টেস্ট ম্যাচটি খেলেছেন মার্চের 12 তারিখ 2010 সালে ইংল্যান্ডের বিপক্ষে। ওডিআই ডেবু করেছেন সাউথ আফ্রিকার সাথে সেপ্টেম্বর 12 2004 সালে। তিনি 85 ওডিআই ম্যাচ খেলেছেন। তিনি 85 ম্যাচে 85টি ইনিংসে খেলতে সুযোগ পেয়েছেন। টোটাল 1954 রান করেছে 83.04 স্ট্রাইক রেটে। ওডিআইতে তার হাই স্কোর হচ্ছে 92, এভারেজ 24.73। ওডিআইতে তিনি সর্বমোট 2353টি বল ফেস করেছেন। ওডিআইতে তিনি 14টি 50 করেছেন, 205টি 4 এবং 49টি 6 মেরেছেন। মার্চ 5, 2010 সালে তিনি তার লাস্ট ওডিআই ম্যাচটি খেলেছেন ইংল্যান্ডের সাথে চট্টগ্রামে। এবার দেখে নিই তার টি টোয়েন্টি ক্যারিয়ার। টি টোয়েন্টি জেপো করেছে জিম্বাবুয়ের সাথে 28 নভেম্বর 2006 সালে। তিনি টোটাল 11টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং 11টি ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। টোটাল 228 রান করেছেন 128.09 স্ট্রাইক রেটে। টি টোয়েন্টিতে তার হাই স্কোর হচ্ছে 62, এভারেজ 22.8। তিনি টোটাল 178টি বল ফেস করেছেন। টি টোয়েন্টিতে তিনি মাত্র 1টি 50 করেছেন, 26টি 4 এবং 6টি 6 মেরেছেন। লাস্ট টি টোয়েন্টি ম্যাচ খেলেছে মে মাসের 5 তারিখ 2010 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আপনারা কারা কারা আফতাব আহমেদের খেলা সরাসরি দেখতে পেয়েছেন টিভিতে বা স্টেডিয়ামে অবশ্যই কমেন্টে জানাবেন। তিনি খুব ভালো একজন ফিল্ডারও ছিলেন সেই সময়ের। আফতাব আহমেদের খেলা আমাদের অনেকেরই ভালো লাগতো। বর্তমানে আফতাব আহমেদ কোচ হিসেবে নানান জায়গায় কাজ করছেন। আফতাব আহমেদ আমাদের মনে জায়গা করে নিয়েছে তার সেই মারকুটো ব্যাটিং দিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।